ক্লাস সেভেন তোমাদের আজকের অঙ্ক ক্লাসে গণিত প্রভা থেকে আমি কোষে দেখি 6.3 অঙ্কগুলো করব। কোষে দেখি 6.3-তে একদম একের দাগের যে অঙ্কগুলো রয়েছে, যে মনে মনে হিসাব করি তোমাদেরকে এরকম অনেকগুলো মানে শূন্যস্থান দেওয়া হয়েছে, সেখানে গুণ ভাগ করে উত্তরগুলো বার করতে হবে। একদম প্রথম অঙ্কটা 3a × 4b, এরম যখন গুণ থাকবে তখন আমরা সংখ্যায় সংখ্যায় গুণ করব, 3×4=12, আর এ বি পাশাপাশি বসে যাবে, তাহলে হলো 12ab। 12ab ভাজিত 3a, 3 দিয়ে 12কে ভাগ করে লিখেছি 4, এখানেও এ এখানেও এ, ভাগের সময় কেটে যাবে, তাহলে পড়ে থাকলো বি, তাহলে হলো 4b। তাহলে 12ab থেকে কত দিয়ে ভাগ করলে সেটা 4ab হবে, যেহেতু এখানেও এবি আর এখানেও এবি রয়ে গেছে, তাহলে শুধু সংখ্যাটা ভাগ হয়েছে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4। -x² × x, যেহেতু দুটোই একই পদ, এক্স স্কোয়ার মানে এক্সেরই পদ, সেই জন্য x^2 একটা মাইনাসের জন্য মাইনাস, x^2 2 আর 1=3, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে 2, আর এখানে x এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1=3, অর্থাৎ -x³। 9x² / 3x² 9 থেকে 3 মানে 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, আর ভাগের জন্য x² কেটে যাবে, x² × x² এক্ষেত্রে হবে x^4, কারণ মাথায় মাথায় পাওয়ার যোগ হচ্ছে 2+2=4। x² কী দিয়ে গুণ করলে 1 হবে, যে কোনো সংখ্যাকেই বা যে কোনো পদকেই তার অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়, অনন্যক মানে 1/x² দিয়ে গুণ করলে 1 হবে। যদি 0 ভাজিত ab হয়, 0 যদি উপরে থাকে মানে 0/ab, এরম যে কোনো মানে সংখ্যা এলেই সেটা শূন্য হবে। 4a²b² c² এর সঙ্গে 0 দিয়ে গুণ করলেই উত্তরটা 0 হবে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলেই 0 পাওয়া যায়। 3ab থেকে কী দিয়ে ভাগ করলে a হবে, না যেহেতু শুধু a পড়ে আছে, অর্থাৎ 3b দিয়ে ভাগ করলে, 3b আর 3b কেটে গেলে a পড়ে থাকে। x^0 × y, এটা = x^0 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 × y মানে হচ্ছে y, মানে 1 × y মানে y পড়ে থাকবে। x^0 মানে কোনো কিছুর নিচে যদি 0 থাকে, মানে 0 দিয়ে ভাগ হচ্ছে এরকম হয়, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞাত বা অর্থহীন, এরকম যা খুশি লেখা যায়, মানে আমি একটা লিখেছি, এইভাবে তোমরা একের দাগের অঙ্কগুলো করতে পারবে।